بسم الله الرحمن الرحيم جرأت کا نام ہے دیوبند والے عالی مقام ہے دیوبند والے جرأت کا نام ہے دیوبند والے عالی مقام ہے دیوبند والے امین مختصر کی صبح کا ছয় যোগ নয় বলেন না, ছয় যোগ তিন সমান কত হইল? ছয় যোগ তিন সমান হইল নয়, ছয় যোগ তিন সমান কত হইল? নয়। নয়টা কথা বলব, নয়টা শব্দ বলব, নয়টা শিরোনাম বলব, নয়টা শিরোনামের উপর নয়টা হুকুম বলব। ছয় দিকে তাকাইলে সওয়াব হয়, তিন দিকে তাকাইলে গুনাহ হয়, বলেন না? ছয় দিকে তাকাইলে সওয়াব হয়, তিন দিকে তাকাইলে গুনাহ হয়, ছয় দিকে তাকাইলে সওয়াব হয়, তিন দিকে তাকাইলে গুনাহ হয়, বলেন? ছয় দিকে তাকাইলে সওয়াব হয়, তিন দিকে তাকাইলে গুনাহ হয়, ছয় দিকে তাকাইলে সওয়াব হয়, তিন দিকে তাকাইলে গুনাহ হয়, ছয় দিকে তাকাইলে সওয়াব হয়, তিন দিকে তাকাইলে গুনাহ হয়। এটাই হইল আমার ওয়াজের সারবত্তা। বাড়িতে গেলে জিজ্ঞেস করবে, ঢাকা থেকে এসেছিলেন মাওলানা মুশতাক, কি ওয়াজ করে গেলেন? কিছু কইতে পারেন বা না পারেন, অন্তত বলবেন ছয় যোগ তিন সমান হইল নয়, ছয় যোগ তিন সমান হইল নয়, ছয় দিকে তাকাইলে সওয়াব, তিন দিকে তাকাইলে গুনাহ, ছয় দিকে তাকাইলে সওয়াব, তিন দিকে তাকাইলে গুনাহ, ছয় দিকে তাকাইলে সওয়াব। এই ছয়টা দিক কি কি? বাইতুল্লাহ, রাসূলুল্লাহ, কিতাবুল্লাহ, মা বাবা, আলেম ওলামা, জাকেরিম, ছয়টা হইল কি কি? বাইতুল্লাহ, রাসূলুল্লাহ, কিতাবুল্লাহ, মা বাবা, আলেম ওলামা, জাকেরিম। আবার বলেন, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, ছয় নম্বর, মাশাআল্লাহ। কয়টা হইল? ছয় দিকে তাকাইলে সওয়াব, কর্মা ছয় দিকে তাকাইলে সওয়াব। দলিল কি? অমান ইউআযিম শাআইরাল্লাহ, আল্লাহ পাক বলেন, দুনিয়ার মধ্যে ছয়টা জিনিস রাখিয়া দিলাম, ও দুনিয়ার মুসলমান, এই ছয় জিনিসের দিকে যদি মহাব্বতের নজরে তাকাও, এই ছয় জিনিসের দিকে যদি মহাব্বতের নজরে তাকাও, কে কে তৈয়ার? আল্লাহ তুমি কবুল করো, ছয় জিনিসের দিকে তাকানোর জন্য কবুল করো। আর আমি নিজে থাকবো সকলের পিছনে। সুবহানাল্লাহ।
মাঝখানে সমস্ত উম্মত, মাঝখানে সমস্ত উম্মত, সবার আগে আবু বকর, সবার পিছনে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাঝখানে হইল সকল উম্মত রওনা করতে হাশর ময়দান থেকে জান্নাতের দিকে। কেউ তো বিজলির মতো সেকেন্ডের মধ্যে পার হয়ে যাবে, কেউ মিনিটের মধ্যে পার হবে, কেউ 5 মিনিট লাগবে, কেউ 10 মিনিট লাগবে, কেউ আরো বেশি সময় লাগবে। কারণ কারণ জন্য পার হইতে হইতে 30,000 বছর। মেরে ভাই বুঝতে, যারা সেকেন্ডের মধ্যে পার হয়ে যাবে তারা যেন আবার সেখানে আবার আইন করতে আমি হারিনালের থেকে বলবে আল্লাহ পাক অর্ডার দিয়া রাখছেন যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ না আসবেন ততক্ষণ পর্যন্ত দুয়ার খোলা। অন্যদিন করবো, যেটা আমি করতেছিলাম সেটা হইল লোকেরা তো আগে আগে অনেকেই পৌঁছে যাবে, এরা যেন ব্যস্ত হইয়া না যায়, এরা যেন অস্থির হইয়া না যায়, এজন্য আবু বকর মেরে ভাই দোস্ত বুজুর্গ
যখন এই কথা বললেন মসজিদের কোণার মধ্যে একজন সাহাবি নাম হলো কাসা নিয়ার নিজেকে বুঝতে পারলেন না, দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দশ লক্ষের মধ্যে আমি গুনাহগার একজন থাকতাম চাই। আল্লাহ হাবিব বললেন যাও তোমাকে কবুল করে নিলাম, দশ লক্ষের মধ্যে তুমি একজন গ্র্যাজুয়েট হইয়া গেলাম। এটা শুনিয়া মসজিদের মধ্যে আরো যত সাহাবি সব দাঁড়াইয়া গেছে, সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরাও এই দশ লক্ষের মধ্যে থাকতে চাই। আল্লাহ হাবিব বললেন একটা চান্স ছিল, একটা চান্স ছিল, এটা অবকাশ হয়ে গেছে, এখন আর কাউকে সেই সুযোগ দেওয়ার মতন না। আমার সাহাবীরা তোমাদেরকে আমি এলাও করতে পারতেছি না, উপকাশাকে এলাও করলাম, কারণ হইল তোমরা দাঁড়াইলাম উপকাশাকে দেখিয়া, আর বলো আমাকে উপকাশা দাঁড়াইছে কাকে দেখিয়া। এই যে উপকাশার ভিতরে মনের যে প্রেরণা, উপকাশার ভিতরে মনের যে আবেগ, এইটা আল্লাহ পাক বড় ইজ্জত করেন, ইজ্জত করার কারণে ওই দশ লক্ষের মধ্যে একজন উপকাশার নাম লেখা হইয়া গেছে। এই জন্য মনে মনে আমরা সবাই মেরে ভাই দোস্ত বুঝবো নিয়ম করেন না, আল্লাহ যখনই কোন আমলের কথা আসবে ছয় দিকে তাকাইলে সওয়াব হয়, নিয়ম করেন ও আল্লাহ এই ছয় দিক আমি তাকানোর জন্য তৈয়ার, কয়দিকে তাকাইলে সওয়াব হয়, ছয় দিকে কি কি বাইতুল্লাহ রাসূলুল্লাহ কিতাব আল্লাহ বাবা মা আলেম ওলামা সাকি বাইতুল্লাহ বলেন বাইতুল্লাহ রাসূলুল্লাহ কিতাব আল্লাহ বাবা মা বাবা আলেম ওলামা সাকি বাইতুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ হাবিব বলেন ও আমার উম্মত বাইতুল্লাহর দিকে তুমি তাকাইলা যতক্ষণ পর্যন্ত তোমার নজর, যতক্ষণ পর্যন্ত তোমার চোখ বাইতুল্লাহর ওই কালো গিলাফের সঙ্গে লাগা থাকবে, আল্লাহ পাক তার সিংহাসনের কসম করে বলতেছেন ও বান্দা আমার ঘর বাইতুল্লাহর দুয়ারের দিকে তাকাইয়া তাকাইয়া যতক্ষণ তোমার নজর থাকবে এতক্ষণ পর্যন্ত যত দোয়া করবা আমি সব দোয়া ক্যান্সেল করতে পারি, কিন্তু এই দোয়া কখনো আমি ক্যান্সেল করব না, আমার জাতের কসম করে বলছি প্রত্যেকটা দোয়া আমি কবুল করে নিও। দুই নম্বর নজরটা বাইতুল্লাহর গিলাফের সঙ্গে লাগলো, লাগার সঙ্গে সঙ্গে আপনার পেছনের জিন্দিগির যত গুণা সব গুণা সেকেন্ডের মধ্যে ছবিরা গুণা কবিরা গুণা জানা গুণা অজানা গুণা ছোট্ট গুণা বড় গুণা সব গুণা নজরটা বাইতুল্লাহর কালো গিলাফের সঙ্গে লাগলো সব গুণা হইয়া গুচ্ছা পরিষ্কার আপনি নিষ্পাপ হইয়া গেলেন। এটা তো হুজুর অনেক বড় আল্লাহ কে কে দেখতে চান নিয়ত করে তো আল্লাহ দেখতাম চাই ও আল্লাহ দেখতাম চাই যা হাতে হারে যা মোরে
কে যাও মই তেরা তহাল মে খুদা নে পৌঁছা দিয়া লগে পায়ে কবুতর মে বাইতুল্লাহ শরীফ অনেক সওয়াব যাইতে হইলে টাকা লাগে মিনিমাম 2.5-3 লাখ টাকা লাগে ও হুজুর আমার কাছে তো কোনো পয়সা নাই মেরে ভাই দোস্ত বুজুর্গ বাইতুল্লাহ শরীফ যাইতে হইলে টাকা লাগে মিশা কথা বহু টাকা ওয়ালা গাজীপুরে আছে বহু টাকা ওয়ালা ঢাকাতে আছে বহু টাকা ওয়ালা বাংলাদেশে আছে কপাল খারাপ দুনিয়ার সব শহর ঘুরছে কিন্তু মক্কা শরীফ যাওয়া নসিব হয় না ঠিক না বেশি আবার গরিব মানুষ টাকা নাই পয়সা নাই কিন্তু ভিতরে আল্লাহ পাকের মহব্বত আছে বাইতুল্লাহর মহব্বত আছে আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ আমি আমার ঘরের জিয়ারত বাইতুল্লাহ শরীফের জিয়ারত টাকাওয়ালা কে করাই না পয়সাওয়ালা কে করাই না ক্ষমতাওয়ালা কে করাই না আমি করাই যার ভিতরে আমার ঘরের মহব্বত আছে আমার মহব্বত আছে আমার পয়গম্বরের মহব্বত আছে দিলের মধ্যে যদি মহব্বত থাকে দিলের মধ্যে যদি মহব্বত থাকে সাহেব সে লাগা দে মেরে ইশক কা সফিনা আঁখো সে দেখা দে মুঝে মক্কা ও মদিনা এলাহি দেখা দে মদিনা কেসি বস্তি হ্যায় জহাঁ পর রাত দিন মৌলা তেরি রহমত বরসতি হ্যায় রহে মেরা মস্কন হওয়ালিয়ে কাবা রহে মেরা মস্কন হওয়ালিয়ে কাবা বনে মেরা মদফন দিয়ারে মদিনা ওহা জলওয়া ফরমা হায়াতুন নবী হ্যায় ওহা জলওয়া ফরমা হায়াতুন নবী রহে জাহেরি মে মজারে মদিনা মেরে ভাই দোস্ত বুজুর্গ কলবের মধ্যে মহব্বত যদি থাকলো টাকা আছে না নাই পয়সা আছে কি নাই জিজ্ঞেস করা হবে না কলবের মধ্যে মহব্বত পয়দা করেন কলবের মধ্যে বাইতুল্লাহর মহব্বত পয়দা করেন কিভাবে পয়দা করবেন যারা মক্কা শরীফ যায় এদেরকে যতটুকু পারেন আগাইয়া দিবেন যারা মক্কা শরীফ থেকে আসতেছে যতটুকু পারেন আগাইয়া আনবেন যখন হাজি সাহেবের হাজি সাহেবকে যখন আগাইয়া দিতেছেন তখন হাজি সাহেবের কপালের দিকে তাকাইয়া দোয়া করবেন ও আল্লাহ আমিও মক্কা শরীফ যাইতাম মন চায় আমার জন্য তুমি রাস্তা বানাইয়া দাও হাজি সাহেবরা যখন মক্কা শরীফ থেকে আসবেন তাদের পায়ের দিকে তাকাইয়া দোয়া করবেন ও আল্লাহ এই পাও দুইটা কত সম্মানী এরা মক্কা মদিনার মাটি এদের সঙ্গে পায়ের সঙ্গে লাগবে তাদের পায়ের দিকে তাকাইয়া যেই দোয়া করা হবে মেরে ভাই দোস্ত বুজুর্গ আমাদের বুজুর্গরা তিনটা আমলের কথা বলছেন আজি সাহেবদেরকে আগাইয়া দাও কপালের দিকে তাকাইয়া দোয়া করো আজি সাহেবদেরকে আগাইয়া আনো পায়ের দিকে তাকাইয়া দোয়া করো এবং আজি সাহেব যখন বিমানে উঠে গেল গাড়িতে উঠে গেল তুমি আর আগাইয়া দিতে পারতেছ না তখন পশ্চিম দিকে ফিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দুই চোখের পানি খুদা নে পৌঁছা দিয়া লগে পায়ে কবুতর মে
খুদা নে পৌঁছা দিয়া লগে পায়ে কবুতর মে মেরে ভাই দোস্ত বুজুর্গ আমি দোয়া করতেছি কবুল কেন হইল না কিতাবে মধ্যে আসতেছে কিতাবে মধ্যে আসতেছে পিঁপড়া একটা হজের মৌসুমে ওই টাইমে ঘুমায় গেছে
ফরিয়াদ করতেছে, ও আল্লাহ এটা হয়তো গভীর রাত্র, এই সময়ে তুমি রহমতের দুয়ার খুলিলা, আসমানের মধ্যে বসে থাকো, মানুষকে ডাকতে থাকো, ও আল্লাহ আমার মনে একটা দুঃখের কথা, হজের মৌসুম চলতেছে, মানুষ মক্কা শরীফ যাইতেছে, জিনেরা মক্কা শরীফ যাইতেছে, ফেরেশতারা মক্কা শরীফ যাইতেছে, জীবজন্তু মক্কা শরীফ যাইতেছে, পাখি মক্কা শরীফ যাইতেছে, ও আল্লাহ আমি পিঁপড়া হইতে পারি, আমার পাউ দুইটা পাউ চারটা এরকম ছোট ছোট হইতে পারে, ও আল্লাহ আমারও তো একটা মন আছে, আমার যে মন চায় তোমার ঘর বাইতুল্লাহ শরীফ যাবো, কিভাবে যাবো জানি না, ও আল্লাহ মনকে মানাইতে পারতেছি না, এই জন্য গভীর রাত্রে তোমার দরবারে দুইখানা হাত উঠাইয়া দুইখানা চোখের পানি ছেড়ে তোমার দরবারে আপিল পেশ করে দিলাম। জব চাহা মোর নে কে যাও বাইতে আল্লাহর মে, জব চাহা মোর নে কে যাও বাইতে আল্লাহর মে, খোদা নে পৌঁছা দিয়া লগে পায়ে কবুতর মে, খোদা নে পৌঁছা দিয়া লগে পায়ে কবুতর মে, মেরে ভাই দোস্ত বুজুর্গো, দিল থেকে যদি কথা বলা হয়, চোখের পানি সহ যদি কথা বলা হয়, আল্লাহ পাক বলেন ও বান্দা তুমি জানো না, তোমার চোখের পানি এটা যে কত দাম, তোমার চোখের পানি এটা যে কত পাওয়ার, তোমার চোখের পানি এটা যে কত শক্তি, ও বান্দা তুমি জানো না, গভীর রাত্র যখন তুমি উঠবা সুন্দর সুন্দর নজর করবা, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা, আমাদের বুজুর্গ হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ছয় সালামে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ, 12 রাকাত সম্ভব হইল না, 10 রাকাত সম্ভব হইল না, 8 রাকাত সম্ভব হইল না, 6 রাকাত সম্ভব হইল না, 4 রাকাত সম্ভব হইল না, অন্তত 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, কেবলামুখী হইয়া বসো, চোখটা বন্ধ করো, মুরাকাবা বানাও, সারাউন্ডিং বানাও, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে দমদম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার, আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতন, আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতন, মেরে ভাই দোস্ত বুজুর্গ, মুরাকাবা বানাইয়া কিছুক্ষণ জিকির করো, জিকির করো, আর কান্দন পড়া চলুন, জাকারাল্লাহ খালিয়ান ফাফাযাকাইনা, হাদিসের মধ্যে আল্লাহ হাবিব বলেন, ওই বান্দা যে বান্দা গভীর রাত্রে উঠে জিকির করে, খলওয়াতের সঙ্গে জিকির করে, জিকির করে আর কান্দে, আল্লাহ পাক বলেন, ও বান্দা তুমি জানো না তোমার এই চোখের পানি কত পাওয়ার, চোখের পানি কত শক্তি, চোখের পানি এটা কত দ্রুত, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের মহাব্বতে, আল্লাহ পাকের মহাব্বতে আপনার চোখ থেকে এই পানির ফোঁটা বের হয়ে আসলো, আল্লাহর হাবিব বলেন, এই ফোঁটাটা জমিনের পরনের আগে উপরের দিকে উঠে প্রথম আসমান দুয়ার খুলে যায়, দ্বিতীয় আসমান দুয়ার খুলে যায়, তৃতীয় আসমান দুয়ার খুলে যায়, চতুর্থ আসমান দুয়ার খুলে যায়, পঞ্চম আসমান দুয়ার খুলে যায়, ষষ্ঠ আসমান দুয়ার খুলে যায়, সপ্তম আসমান দুয়ার খুলে যায়, সিদরাতুল মুনতাহা দুয়ার খুলে যায়, লৌহ কলম দুয়ার খুলে যায়, আরশ কুরসি দুয়ার খুলে যায়, এই এক ফোঁটা পানি দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহ পাকের হেরে চলে যায়, ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের কাছে জিনিস মঞ্জুর করাইয়া এই চোখের পানি জমিনের মধ্যে পড়ে, এত দামি জিনিস চোখের মধ্যে আছে কোনোদিন কানে লাগাইলাম না, এত মূল্যবান জিনিস চোখের মধ্যে দিয়ে রাখছেন আল্লাহ পাক, 2 টাকা 5 টাকার মোবাইল হারাইলেন আমরা কানতে পারি, মেরে ভাই দোস্ত বুজুর্গ, 1000-2000 টাকা নষ্ট হইবে, চোখের পানি চলে আসে, কিন্তু জাহান্নামের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে, আল্লাহ পাকের মহাব্বতের কথা চিন্তা করে, আল্লাহ হাবিবের মহাব্বতের কথা চিন্তা করে কোনোদিন কেনলাম না, মেরে ভাই দোস্ত বুজুর্গ,
টিপড়াটা বুঝছে, টিপড়াটা বুঝছা শেষ রাত্রে যাব চাহা মোরে নে কে যাও কইতে আধার মে যাব চাহা মোরে নে কে যাও কইতে আধার মে খুদা নে পৌঁছা দিয়া লগে পায়ে গুরু দর মে খুদা নে পৌঁছা দিয়া লগে পায়ে গুরু দর মে টিপড়াটা কইতে সে চোখের পানি লইয়া কইতে সে আল্লাহ পাকের কাছে বলা লাগবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিব্রাইল কে পড়াইয়া ওই টিপড়াকে জানাইয়া দিছেন ও টিপড়া তোমার চোখের পানি আমার কাছে পৌঁছে গেছে শুনো আমি তোমার দোয়া কবুল করলাম বে ভাই দোস্ত বলল আল্লাহ পাক যাব চাহা মোরে নে যাব চাহা মোরে নে কে যাও কইতে আধার নে যাব চাহা মোরে নে কে যাও কইতে আধার নে খুদা নে পৌঁছা দিয়া লগে পায়ে কবুতর নে খুদা নে পৌঁছা দিয়া লগে পায়ে কবুতর নে আল্লাহ পাক জানায় দিলেন ও পিঁপড়া কাটা লাগবে না পয়সা লাগবে না পাসপোর্ট লাগবে না ভিসা লাগবে না সসম্মানে তুমি দেখো আমি তোমাকে আমার কুদরত দেখতে মাল করে কিভাবে বাইতুল্লাহ শরীফ পৌঁছাইয়া দে কবুতর লোকালয়ে বাস করে আল্লাহ পাক ওই কবুতরকে হুকুম করলেন ও কবুতর উড়ে উড়ে ওই দ্বীপের মধ্যে যাও আমার এক মখলুক আমার এক সৃষ্টি কাঁদতেছে বক্তা শরীফ জগতের জন্য কাঁদতেছে ওই দ্বীপের মধ্যে যাও কবুতর নদী পার হইয়া দ্বীপের মধ্যে গেল দ্বীপের মধ্যে গিয়া কবুতর নামলো আল্লাহ পাক পিঁপড়াটাকে বলতেছেন ও পিঁপড়া বুঝে দেখো তোমার জন্য স্পেশাল বিমান পাঠাইয়া দিলাম ও পিঁপড়া স্পেশাল বিমান স্পেশাল বিমান এক বিমান এক প্যাসেঞ্জার ঠিক আছে এক বিমান বাংলাদেশের রাজা বাদশাহ এক বিমান এক প্যাসেঞ্জার পায় না কি বল রে ভাই দোস্ত বুঝল যদি হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করা যায় তো এক বিমান এক প্যাসেঞ্জার লইয়া যায় রে ভাই দোস্ত বুঝল আল্লাহ পাক পিঁপড়াকে জানাইলেন ও পিঁপড়া তুই যে বিমান পাঠাইয়া দিলাম উঠাও পায়ের দিক থেকে উঠাও আস্তে আস্তে উঠাও উঠ যা পাখনার তলে গিয়া আরাম করে আসো যেন গরম না লাগে ঠান্ডাও না লাগে দেখছেন কি কথাটা কইতে হতো সরব কথাটা
আসে জায়গায়
খবর দিলে আইবিয়া বাড়ি তো যাও না, তারপর নিজে আসলো গুয়া গুয়া খাটি বুড়া বৃদ্ধা গুয়া জোয়ার গুয়ার কাছে আসছে আয়সার মধ্যে বল এই খবর যাবি কি আর যাও না পাগল চাইলে কি ছুপাও চাইব না এদি আমরা আমাদের বুকে কইলে সাজে না যদি না হইল তাইলে আবার সরব কত কথা তো ঠিক তুমি ভাও কইরা আমার এখানে আসো এখনো 15 দিন বাকি আছে দেশতুরি বাজারে হাজি সাহ মক্কা শরীফ যাবেন এই দুয়া বলতেছে হুজুর হঠাৎ করে দুয়া বলতেছে হুজুর আমার চুক্তি দিতে হবে লম্বা চুক্তি দিতে হবে যে কেন কবার কাম লম্বা চুক্তি দিতে হবে অনেক কাম হাজি সাহ মনে করলেন বুয়া বাড়িতে যাবে শেরপুর সেখানে জমা জমির ভেজাল আছে বুড়া মানুষ জমা জমির ভেজাল আছে ভেজাল মাখতে টাইম লাগবে তেজপুরি বাজারের হাজি সাহ এতটুকু বললেন ও বুয়া তুমি তো দেখলাম এই কয়েকদিন আমার কাজকর্ম খুব করে গুছাইয়া দিতেছ কাপড় চোপড় দিয়া দিলা এহরামের কাপড় দিয়া দিলা আমি ভাবছিলাম আমি রওনা করব তুমি আমাকে সুন্দর মতন বিদায় করবা তোমারে লইয়া এখানে দোয়া খায়ের করব এখন তুমি আগে আগে ছুটকি লইয়া চলে গেলে এটা কিরকম লাগে দোয়া বলতেছে হুজুর কাজ বেশি তাড়া আমার না গেলে নাই হয় আমাকে ছুটি দিতে হবে ছুটি পাওয়া গেল লম্বা ছুটি পাওয়া গেল ছুটির পরে দেশতুরি বাজারের বুয়া বাড়িতে শেরপুরে যায় নাই চলে গেছে ধানমন্ডি ধানমন্ডি গেল বুয়া ধানমন্ডি যাওয়ার পরে ধানমন্ডি ডাক্তার সাহেব বলতেছে পাসপোর্ট আসেনি ভিসা আসেনি বুয়ার পাসপোর্ট আছে বেকারানো ফজল তেরা
অভিমানে উঠলেন, গভীর রাত্রে মক্কা শরীফ গিয়া উঠছেন একটা পাঁচতলা বিল্ডিং, ওই বিল্ডিং এর তিনতলায় ওনার সিট, তিনতলায় উনি সিট নিলেন। রাত্রটা গভীর হয়ে গেছে, বাহির হন নাই, রাত্রটা বিশ্রাম করলেন। ফজরের আগে আগে বাইতুল্লাহ শরীফ গেলেন, সেখানে নামাজ পড়লেন, ওমরা করলেন, আবার বাইতুল্লাহ থেকে এখানে রওনাকরণের সময়ে তখন আটটা নয়টা বাজে। বাইতুল্লাহ মসজিদুল হারাম থেকে তিনি যখন বাহির হইতেছেন তখন দেখলেন ওনার সামনে একজন মহিলা আরেক মহিলার চেয়ারের উপর খেলা খেলা যাইতে আছে। ওই পিছনে যেই মহিলাটা চেয়ার খেলতে মনটা বড় পবিত্র, এখন আরেকটা মহিলাকে দেখিয়া বারবার খালি ধুকা লাগে, বারবার চাইতাম মনে করে ঘটনা কি কিন্তু আরেক মহিলার দিকে কেমনে চাই, কিন্তু বারবার যে ডাকা ঢেকে আছে বিবেকের মধ্যে যে এটা আসলে পুরুষ মহিলার দিকে তাকানোর ব্যাপার নয়, এটা হলো আগ্রহ, মনে হইতেছে আগ্রহ এখানে আসার কোন প্রশ্নই আসে, এই লোকটা এরকম দেখা যায়। আচ্ছা বলতেছেন সরম মরম পাইয়া বারবার খালি বিবেকের মধ্যে বাড়ি খা একটু আগায় গেলাম, আগায় গিয়ে পিছনের দিকে তাকাই গেলাম, পিছনের দিকে তাকাইয়া তো অবাক, এই তো আমার বাসার বুয়া, তুমি এবার তুমি এখানে বুয়া পাইনি কেমনে কেমনে, আল্লাহ পাক আমাকে আনাইছে, কবে আসছো, কয়েক সপ্তাহ হয়ে গেছে, যখন যাহা মরনে কে যাও বাইতে আধার মে, যখন যাহা মরনে কে যাও বাইতে আধার মে, খুদা নে পৌঁছা দিয়া লগে পায়ে প্রভু দর মে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এখন আদিশা বলতেছে তোমরা উৎসব কোথায় বলে সামনে চলে, সামনে যাইতে যাইতে একটা পাঁচতলা বিল্ডিং, পাঁচতলা বিল্ডিং এর গেটের মধ্যে বুয়া ঢুকতে আসে ওই মহিলাকে নিয়া, ওই এই তো এই বিল্ডিং, এদের পাল
পাল্লা উঁচা হইয়া যাবে, আর পশমের পাল্লা ভারী হইয়া যাবে। শুধু এক নজর দেখলো, শুধু এক নজর দেখলো, কার 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 বলছ? আল্লাহ কে কে তো যা রুখসার সে বল কাকা জানা পর দর ঠা দো লিল্লাহ মুঝে হুসনে খুদা দাদ দিখা দো اے پہل کرم صدقہ حسین ابن علی کا اے پہل کرم صدقہ حسین ابن علی کا یا صاحب مجھے شربت دیدار پلا دو میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھا کے نہیں آواز سنا دو دیدار دکھا کے نہیں آواز سنا دو قاتل سے میرے نام آئے اعمال منگا کر قاتل سے میرے نام آئے اعمال منگا کر جتنے عمل جشتے ہیں ان سب کو مٹا دو جو لوگ کے کہلاتے ہیں سر تیرے گلی کا جو لوگ کے کہلاتے ہیں سر تیرے گلی کا ان لوگوں کے دفتر میں میرا نام لکھا دو আল্লাহর হাবিবের মহাব্বত যদি থাকে আল্লাহর হাবিবের মহাব্বত যদি থাকে তোমার হাবিবের মহাব্বত দিয়া উটটাকে ভরে দাও ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নাহি লাখো মুমিন হো মগর ঈমান পে কাফিল নাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা তুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন আমাদের বুজুর্গরা কিরকম মহাব্বত বুকের মধ্যে কিরকম মহাব্বত মদিনার সঙ্গে কিরকম সম্পর্ক হযরত কাসিম নানুতবি কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতবি রাহমাতুল্লাহ আলাইহি ফজ করলেন মদিনা শরীফ গেলেন পেশাবের ব্যাগ হইল একটা এলাকায় গিয়া সেখানে পেশাব করতে বসলেন এখন পেশাব করবেন পেশাব করতে বসলেন বসনের সঙ্গে সঙ্গে পেশাব করার আগে জমিন থেকে আওয়াজ আসতেছে ও কাসিম পেশাব করতে বসতো আগে আমার পরিচয় জানাল আমাদের বুজুর্গরা কাসিম নানুতবি রশিদ আহমদ গঙ্গুহি হাজি আমদাদুল্লাহ মহাজের মুক্তি এরা ছিলেন এরকম জমিন তাদের সঙ্গে কথা বলে আকাশ গাছ তাদের সঙ্গে কথা বলে পানি তাদের সঙ্গে কথা বলে মক্কা মদিনা তাদের সঙ্গে কথা বলে কাসেম নানুতবি পেশাব করতে বসতে মাটি করতেছে ও কাসেম পেশাব করে করো আগে আমার পরিচয় জানাল হযরত নানুতবি বলতেছেন তুমি কে ওই মাটি বলতেছে ও কাসেম আমি হইলাম ওই ফুলি কণা যে ফুলি কণা মুহাম্মদুর রাসূলুল্লাহর বদনকে চুম্বন করেছিল হযরত নানুতবি কথাটা শুনার সঙ্গে সঙ্গে পেশাব করতে বসলেন সেখান থেকে চট করে যে উঠলেন পেশাব বন্ধ হয়ে গেল 40 দিন পর্যন্ত মদিনা শরীফ ছিলেন এই 40 দিন পর্যন্ত না পেশাব করেছেন না পায়খানা করেছেন এমন কি মুখ থেকে ফোঁটাও মাটি দিলেন না কি মহব্বত দে মুজে ইশকে মহব্বত দে মুজে ইশকে মহব্বত আর মুহাম্মদ ইউমেকি ও মুহাম্মদ হি মুহাম্মদ বিরদ মেরা রাত দিন ও মুহাম্মদ হি মুহাম্মদ বিরদ মেরা রাত দিন মেরে ভাই দোস্ত বুজুর্গ আল্লাহর হাবিবের দিকে তাকাইলে সওয়াব হয় কয় নম্বর এটা কয় দিকে তাকাইলে সওয়াব হয় এক নম্বর
রাসূলুল্লাহর দিকে তাকাইলে সওয়াব, কিন্তু রাসূলুল্লাহকে পাইলো কিভাবে, তাকাইলো কিভাবে? 1400 বছর পরে আয়েশা আল্লাহর হাবিবকে তাকানো, এটা তো সম্ভব নয়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিবকে তাকাইলে মানুষ দামি হইয়া যায়। আল্লাহর হাবিবের দিকে তাকাইলে মানুষ দামি হইয়া যায়। এজন্য আল্লাহ পাক তার হাবিবকে রিজার্ভ বানাইয়া ফেলছে। একটা সময় ছিল, প্রয়োজন ছিল খোলা রাখনের, 40 বছর পর্যন্ত, 63 বছর পর্যন্ত খোলা রাখছেন। 40 বছর মানুষকে টের পাইতে দেন নাই, 40 বছর পরে এটা সামনের থেকে পোরকাটা খুললেন, কাপড়টা খুললেন। 23 বছর পর্যন্ত খোলা রাখছেন, 23 বছর পর্যন্ত প্রয়োজন ছিল খোলা রাখছেন। এরপরে আবার এই সম্পদ আল্লাহ পাক নিজের কাছ থেকে নিজের কন্ট্রোলের মধ্যে লইয়া গিয়া এখন কইতেছেন, এখন আরব বলো, আজম বলো, দুনিয়ার যে কোনো, বাংলাদেশ বলো, পাকিস্তান বলো, মুসলমান বলো, অমুসলিম বলো, যে যোগ্য সে দেখবে, যে অযোগ্য সে মদিনা হইলেও দেখবে না। আর এখন আমার কাস্টমিতে আছে, যদি তুমি নিজের মধ্যে যোগ্যতা বানাইতে পারো, কেকে তো নিজের মধ্যে যোগ্যতা বানাও, তোমার বাড়ি যদি চীনে হয়, নিজের মধ্যে যোগ্যতা বানাও, তোমার বাড়ি যদি জাপান হয়, নিজের মধ্যে যোগ্যতা বানাও, তোমার বাড়ি যদি দক্ষিণ মেরু হয়, নিজের মধ্যে যোগ্যতা বানাও, তোমার বাড়ি যদি আমেরিকাতেও হয়, তুমি চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে তুমি দেখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার সামনে হাজির। এটা হাজির নাজির নয়, এটা না করা কাবা, এটা গায়েব জানা নয়, এটা না করা কাবা, এটা আল্লাহর রাসূলকে হাজির নাজির বলা নয়, এটা হলো নিজের মুরাকাবার শক্তি তৈরি করা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, অনেকে মাসলা সহি মতন বুঝে না, উল্টা বুঝে, উল্টা বুঝা আকিদার মধ্যে খলল খলল লাগায় দেয়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দিলকে বানাইতে হবে, মুরাকাবা শিখতে হবে, জিকির শিখতে হবে, ধ্যান শিখতে হবে। আল্লাহ কানু গর্দন বকাকে হারিমা, কানু গর্দন বকাকে হারিমা, আলহামদুলিল্লাহ কে যা যা মুকিমাস। আমাদের বুজুর্গরা জিকির করতেন, আমাদের বুজুর্গরা মুরাকাবা করতেন, এই দুই জিনিস হইল, এই দুই জিনিস হইল পুরা শরীয়তে, পুরা সাইকেলের যেরকম দুইটা চাকা, পুরা শরীয়তে ইসলামের দুইটা চাকা, একটা হইল জিকির, একটা হইল মুরাকাবা। মেরে ভাই দোস্ত বুজুর্গ, রক্ত করতে হবে। আকাবের দেওবন্দের সবচেয়ে বড় যোগ্যতা ছিল, এরা জিকির করতে জানতো, এরা মুরাকাবা করতে জানতো, এরা থাকতো দেওবন্দে, থাকতো দিল্লিতে, কিন্তু কলমটা থাকতো মদিনায়। আসরের নামাজ পড়ে আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ আল্লাহ করতে করতে কয়েক কদম হাঁটতে হাঁটতে বাইতুল্লাহ শরীফ গিয়া মাগরিবের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে কইতে এশার নামাজ দিল্লি জামে মসজিদে পড়ে। এটা আমি পরে বলবো, কিংবা আমার সঙ্গে পার্সোনাল যোগাযোগ করবেন। এটাকে বলা হয় মাসআলায়ে তাইয়ে জামান, মাসআলায়ে তাইয়ে মকান। আল্লাহ পাক জমিনকে সংকুচিত করে দেন, জামানাকে সংকুচিত করে দেন বুজুর্গানে দিনের জন্য। এটা হইল কারামত, এটা হইল কারামত, যারা দিল বানায়, যারা চোখ বানায়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনি গভীর রাতে উঠেন, সুন্দর মতন ওযু করেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, এরপরে মুরাকাবা চোখটা বন্ধ করেন। রাত্র আমার শেখ হযরত নানুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, গভীর রাত্র, অন্ধকার রাত্র, রুমের মধ্যে বসো,
দরজা জানালা বন্ধ করো, প্রয়োজনে মুখের উপরে একটা চাদর দিয়ে দাও, চোখটা বন্ধ করো, অন্ধকারের উপরে অন্ধকার, পুরা অন্ধকার বানাইয়া রে ভাই দুষ্ট বুজুর্গ, মুরাকাবা খেয়াল খেয়াল বানাইতে হবে, ডান দিকে মাকাম ইব্রাহিম বলেন না, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জনজন, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার, আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতন, আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতন, আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতন দাঁড়াইয়া আল্লাহু আল্লাহ 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 কি করতেছে আর জানতেছে কিতাবের মধ্যে আসতে আল্লাহ হাবিব বলেন অরজুন যাকার আল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা ওই বান্দা শেষ রাত দেখনের সব
সঙ্গে সঙ্গে কলিজার মধ্যে বেলালকে পাইয়া গেলাম, আজাদ পাইয়া গেলাম। এটা যে স্বপ্ন শুরু হয়ে গেছে, এটা যে পড়া খাওয়া শুরু হয়ে গেছে, এটা যে কাষ্ঠ শুরু হয়ে গেছে, আল্লাহর বান্দার খবর নাই। হারিলালের মুসলমান সে তো নিজ বাড়িতে হারিলাল মসজিদের মধ্যে গভীর রাত সাড়ে তিনটা বাজে জিকির করতেছে আর খাইতেছে, সে যে হারিলাল মসজিদে এখন সে ভুলে গেছে। সে দেখতেছে দিব্যি সে বাইতুল্লাহর সামনে, সে দেখতেছে দিব্যি সে বাইতুল্লাহর সামনে ওই যে বেলাল হাবশি আজাদ দিতেছে, আজাদ তার মিষ্টি ভালো লাগতেছে। আজাদ শেষ হইতে না হইতে দেখা যাইতেছে তার দিক থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ পড়ানোর জন্য, নামাজ পড়ানোর জন্য, নামাজ পড়ানোর জন্য মাকাম ইব্রাহিমের দিকে আসতেছে, আবুবকর দৌড়াই আসতেছেন, ওমর ফারুক দৌড়াই আসতেছেন, উসমান গনি দৌড়াই আসতেছেন, আলী মুর্তজা দৌড়াই আসতেছেন। আলিনালের মুসলমান ওই যে স্বপ্ন শুরু হয়ে গেল, দিশা হারা ফেলছে, পরিস্থিতি তার কাছে অন্যরকম। এখন সে কোথায় আছে সে নিজেও জানে না, সে বুঝতেছে আমি এখন বাইতুল্লাহ শরীফের মধ্যে আছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তসলিম আনতেছে। আসতে আসতে মাকাম ইব্রাহিমের এখানে এসে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম পিছনে এরকম কাতার তৈরি হয়ে গেল, আবু বকর দাঁড়ানো আছেন, ওমর দাঁড়ানো আছেন, মাঝখানে একটু ফাঁকা। হারিনালের মুসলমান মাঝখানে একটু ফাঁকা দেখিয়া আবু বকরকে বলতেছেন, ভাই আবু বকর জীবনভর মুহাম্মাদুর রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়লেন, ভাই ওমর জীবনভর মুহাম্মাদুর রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়লেন, আমাকে একটু সুযোগ করে দেন। আবু বকর ডান দিকে চলে গেল, ওমর বাম দিকে চলে গেল, মাঝখানে একটু ফাঁকা রাখা হইল। হারিনালের মুসলমান সেখানে দাঁড়াইয়া আল্লাহ আকবার নিয়ত বাঁধলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক রাকাত শেষ হইল, দ্বিতীয় রাকাত শেষ হইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুই দিকে সালাম দিলাইয়া আল্লাহর রাসূল মুখ ঘুরে বসলেন, হাত দুইটা আগাইয়া দিলেন আপনার দিকে, মুসাফা করবেন আপনার সঙ্গে বুকটা মিলাইতাম চাই, আল্লাহর হাবিবের সঙ্গে বুকটা মিলাইয়া ধরে রাখছে, লাগতেছে অনেকক্ষণ পর্যন্ত এভাবে থাকলো। আল্লাহর হাবিব বলেন এবার আমাকে বিদায় দাও, আল্লাহর হাবিব বলেন এবার আমাকে বিদায় দাও, বিদায় দেওয়া হইল, আল্লাহর হাবিব চলে গেলেন, ধূপ ভাঙিয়া গেল, কাষ্ঠ ছুটিয়া গেল। হারিনালের মুসলমান এখন দেখতেছে ইয়া আল্লাহ আমি তো হারিনাল মাদ্রাসা মসজিদের মধ্যে বসাও, দিল বানাও কাষ্ঠ হয়ে যাবে, দিল বানাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে যোগাযোগ হইয়া যাবে, দিল বানাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে দেখা হইয়া যাবে। কে কে তোয়া, কে কে তোয়া, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। ভাই দিকে তাকাইলে সওয়াব, ইয়াল্লাহ রাসূলুল্লাহ বাইতুল্লাহ, রাসূলুল্লাহ, কিতাবুল্লাহ, মা বাবা, আলে উলামা, জাকিরি, আল্লাহ পাক এই ছয় দিকে তাকানোর জন্য আমাদের সকলকে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ, খানকা শায়খ জাকারিয়া ঢাকার পক্ষ থেকে সকলকে অশেষ ধন্যবাদ। একটি ঘোষণা, খানকা শায়খ জাকারিয়া ঢাকা এর তত্ত্বাবধানে প্রত্যেক ইংরেজি মাসে আত্মশুদ্ধিমূলক দুইটি ইসলাহি মাহফিল হয়। হযরত শায়খ ডক্টর মুস্তাক আহমদ দামাত বারাকাতুহুম স্বয়ং এই মাহফিলের নেতৃত্ব প্রদান করেন। এই মাহফিলে জিকির ও মোরাকাবার প্রশিক্ষণ দেওয়া হয়। দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম বায়ান করেন। আগ্রহীদের জন্য সবগুজারিরও ব্যবস্থা রয়েছে। তন্মধ্যে প্রথম মাহফিলটি অনুষ্ঠিত হয় ইংরেজি মাসের প্রথম শুক্রবার ঢাকা উত্তরখান কাঁচকুড়া জামিয়া শায়খ জাকারিয়া মাদ্রাসায়, আর দ্বিতীয় মাহফিলটি অনুষ্ঠিত হয় ঢাকা তেজগাঁও রেলওয়ে স্টেশন জামে মসজিদে। মাহফিল আসর নামাজ থেকে ইশার নামাজ পর্যন্ত অনুষ্ঠিত হয়। উভয় মাহফিলে অংশগ্রহণের জন্য খানকা শায়খ জাকারিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি।
আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।